আজি বার কাউন্সিল ইলেকশন পাই প্রার্থীপত্র সবমিট করছি এবং আজি থারু সবমিট প্রক্রিয়া আরম্ভ হল আগামী ছ তারিখ এটা বলবত্তর রহব পাখাপাখি আমি এক্সপেক্ট করছি ১২০ জন প্রার্থী এইথর বার কাউন্সিল ইলেকশন মেম্বর বার কাউন্সিল পাই নিজের প্রার্থীপত্র চয়ন করবে এবং আগামী ১৫ এপ্রিল ২০২৩ ভোট করা যাব এবং সারা ওড়িশার এটা করা যাব সিঙ্গল প্রিফারেবল ভোট মাধ্যমে সারা ওড়িশার আইনজীবী তাঁর নিজের ক্যান্ডিডেট পাখি ভোট দেবে এবং তাপরে তা ভোট গণা এবং তার বেসিসে ২৫ জন মেম্বর ওড়িশা স্টেট বার কাউন্সিল ইলেক্ট করবে এবং তাঁর বেসিস উপরে ফাইনাল চেয়ারম্যান বার কাউন্সিল মেম্বর এবং ভাইস চেয়ারম্যান পাই ইলেকশন হব। দেখ বহু দিন হল পাখাপাখি বিগত ১০ বর্ষ হল আমার ইলেকশন হয়েছিল লাস্ট ইলেকশন ২০১৩ হয়েছিল ২০১৪ জুন মাসে লাস্ট ইলেকশন বডি নমিনেট হয়েছিল তারপর ২০১৯ হল পরে পাখাপাখি ৪ বর্ষ ইলেকশন হয়ে না তেমন এমনি বহু জিনিস আইনজীবী বহু প্রোবলেম রয়েছে মেনলি যে জিনিসটা রয়েছে যে বর্তমান মাননীয় সুপ্রিম কোর্ট অর্ডর ফলে মানে স্ট্রাইক করা যাইপার কোণী প্রকার মানে আকশন নিয়াযাইপার কোণী প্রকার অভিযোগ দাখল করা যাইপার এসব নিশ্চিত প্রাথমিকতা দিয়া যাব কারণ নিশ্চিত আইনজীবী যেত রয়েছে ভারতের ইতিহাস আপনার যদি দেখবে আইনজীবী হি সমস্ত সাগরে চেষ্টা করছেন এবং সমস্ত যা বি চেঞ্জ হয়েছে আইনজীবী করছেন এবং মু নিশ্চিত দৃঢ় নিশ্চিত যে যদি মু আইনজীবী মানুষ যেহেতু ওড়িশা সারা যে অনেক ভাই আইনজীবী ভাই সাহায্য করবে তাহলে মু নিশ্চিত ভাবে নিশ্চিত জয়যুক্ত হবে এবং জয়যুক্ত হলে মানে প্রাথমিকতা রহব যে পুরোনা প্রোবলেম গুলা রয়েছে তাকে আমি নিশ্চিত দূরীভূত করবু এবং গলা টর্মে আমি চেষ্টা করছিল যা বার কাউন্সিল গোটে সুন্দর মানে বার কাউন্সিল ভবন যেটা হয়েছিল আমার বিল্ডিংটা সেটা করেপারিলু এবং এবার আমি নিশ্চিত নিশ্চিত যা যা বাকি প্রোবলেম সব নিশ্চিত দূরভূত হয়ে পড়ব। আমার মানস চাঁদ লড়ুচ্ছেন, জ্ঞানরঞ্জন মহান্তি লড়ুচ্ছেন, অরূপানন্দ দাস লড়ুচ্ছেন, আউ অন্যান্য বন্ধুগণ মানে লড়ুচ্ছেন, তেণু সমস্তে সমস্ত মুদা নেই নির্বাচন প্রচার করবে। আইনজীবী কল্যাণ পাঠি যেটা অছি সেটা ৪,৫০,০০০ বৃদ্ধি করা যাইছি, সেইটা আমার অডিট রিপোর্ট দিয়েছি যে আমার টাকা সরপ্লস হচ্ছে ওকিল মানুষ এত টাকা কী দিয়া যাচ্ছে দিয়া নযাচ্ছে তেমন সেইটা বৃদ্ধি করা ভাবুছি নূতন নির্বাচিত সভ্য মানে চেষ্টা করবে এবং সেইটা ৯ লক্ষ করা যে প্রপোজাল দিয়া যাই সেইটা হাসল করা সর্বপ্রথম চেষ্টা করবে মোর আশা ও বিশ্বাস। না নির্বাচন এটি গোটে প্যানেল কিছু নথায়, সমস্ত ইন্ডিপেন্ডেন্ট লড়ুচ্ছেন, প্রত্যেক ভোটর মূল্য হচ্ছে সিঙ্গল ট্রান্সফরেবল ভোট, তেমন প্রত্যেক ইন্ডিপেন্ডেন্ট লড়ুচ্ছেন ২৫ জন সভ্য নির্বাচিত হয়ে সারা পরে সে জনক চেয়ারম্যান নির্বাচিত করবে, জনক ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে, জনক বার কাউন্সিল অফ ইন্ডিয়া পঠাইবে, তেমন এটি ওড়িশার প্রত্যেক প্রান্তর ক্যান্ডিডেট মানে লড়ুচ্ছেন। এই মো পাখে বসিছেন দীপক পট্টনাক, সে ব্রহ্মপুর আসছেন, সে জনে প্রার্থী এথরক অনেক সেইপরি কোরাপুট প্রার্থী হবে, সম্বলপুর প্রার্থী হবে, আজ তো নমিনেসন প্রথম দিন, এই নমিনেসন ৬ তারিখ পর্যন্ত চালিব, তেমন এই ৬ তারিখ ভিতরে প্রায় ১০০ প্রার্থী অবতীর্ণ হবে বলিকি মোর আশা, যা অতীতরে হয়েছেন এবর্ষ ১০০ হয়েপারে কি ১০০রু অধিকা হয়েপারে, তেমন নূয়া যুবপিঢ়ি মানে এটি এটিপ্রতি আগ্রহ প্রকাশ করছেন, আমি যে বয়স্ক বা সিনিয়র সিটিজেন হয়েগল আমি অবসর নেছু, তেমন আমার জায়গায় যে যুবপিঢ়ি মানে আসবে সে আগামী দিন উকিল মানুষের কল্যাণ পাই উকিল মানুষের সমূহ স্বার্থ হাসল করা কাম করবে বলে মোর বিশ্বাস ও আশা। মু প্রপোজাল হয়েছি মানস চান্দ প্রপোজাল হয়েছি আজ যে নমিনেসন দাখল কলে।